ডিয়ার ভিউয়ার, মাল্টিটেক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের একটি অসাধারণ অ্যাপ সম্পর্কে কথা বলবো, যে অ্যাপটি ব্যবহার করলে আপনাকে আর বারবার মোবাইলের চার্জ দেখতে হবে না, আপনার মোবাইল আপনাকে জানাবে আমি ফুল চার্জ হয়ে গেছি। আর এক্ষেত্রে আপনি আপনার ভয়েসকে কাজে লাগাতে পারবেন, অসাধারণ একটি অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা কীভাবে ইউজ করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো, চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। মাল্টিটেক ভাই আমি ফুল চার্জ হয়ে গেছি, মাল্টিটেক ভাই আমি ফুল চার্জ হয়ে গেছি। তো বন্ধুগণ, এই ধরনের অ্যালার্ম সেট করতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনারা সরাসরি চলে যান প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ব্যাটারি অ্যালার্ম অ্যাট এনি লেভেল। যেটা লিখে সার্চ করলে আপনারা সর্বপ্রথমে অ্যাপটি পেয়ে যাবেন, এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিন। অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আপনারা অ্যাপটি ওপেন করুন, ওপেন করলে আপনাদের এখানে যেটা দেখতে পাবেন আপনার মোবাইলে যে বর্তমান চার্জ সেটা এখানে দেখা হবে, আর আপনার যে টেম্পারেচার সেটা এখানে দেখতে পাবেন, ব্যাটারি হেলথ এবং ব্যাটারি যে ভোল্টেজ সেটা এখানে দেখতে পাবেন। তো এখন আপনারা যেটা করবেন, এখানে যে নিচে থেকে দেখতে সেটিংস লেখা আছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে আপনারা সেম এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং লেভেল, তো এখানে আপনারা যেটা করতে পারবেন, আপনি চার্জিং লেভেলটা এখানে সেট করতে পারবেন, আপনি কত পার্সেন্ট চার্জ আপনার হলে অ্যালার্মটা সেট করতে চান সেটা এখান থেকে সেট করে নেবেন। তো আপনি যদি মনে করেন যে ফুল চার্জ হলে আপনার মোবাইল ফুল চার্জ হলে আপনাকে অ্যালার্ম শোনাবে, তো সেটা যদি করতে চান তাহলে আপনি এটা 100% করে দেবেন। যদি মনে করেন আপনার 90% চার্জ হলে আপনার মোবাইল আপনাকে অ্যালার্ম দেবে, তাহলে আপনি এখান থেকে 90% করতে পারবেন। এখান থেকে আপনার মন মতো আপনার যে চার্জিং লেভেল সেটা আপনি এখান থেকে সেট করে নিন। আর তারপরে দেখতে পাচ্ছেন অ্যালার্ম ভলিউম, তো আপনার এখান থেকে অ্যালার্ম ভলিউমটা ফুল করে দেবেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেট টোন, যে থার্ড অপশনটা আছে সেট টোন, তো এখানে আপনার ডিফল্ট যে আপনার টোন সেটাই আছে। তো আপনি যদি আমার মতো ভয়েস, যদি আপনার যে ভয়েস রেকর্ড সেটা যদি আপনি এখানে অ্যাড করতে চান, তো সিম্পলি আপনার যেটা করুন প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে গিয়ে আপনার ভয়েস রেকর্ডের একটি অ্যাপ ইনস্টল করুন, এবং সেখানে আপনারা আপনার ভয়েসটাকে আপনি অ্যাড করে নিন, রেকর্ড করুন, এবং সেটা আপনার জাস্ট এই যে সেট টোন আছে সেট টোনে এসে আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করলে আপনার এখানে ভয়েসটা পেয়ে যাবেন। তো আমি আমার ভয়েসটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, যেটা আপনাদের আমি এখনই শোনালাম, তো এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে আপনারা খুব সহজে এখান থেকে সেট করে দেবেন। আর এখানে আপনার শুধু আপনার মুখের ভাষা না, আপনি যে কোনো আপনার রিংটোন কিংবা আপনি গান যে কোনো জিনিস এখান থেকে আপনি সেট করতে পারেন। তো এটাই আপনাকে শোনানো, আপনি যেটা সেট করবেন সেটাই ফুল চার্জ কিংবা যে আপনি লেভেলটা সেট করবেন সেই লেভেল আপনাকে শোনানো হবে। তো এরপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছি অ্যালার্ম ইন সাইলেন্ট মোড। তো যদি আপনার চান আপনার মোবাইলটা সাইলেন্ট মোড থাকা অবস্থাতেই আপনার অ্যালার্ম আপনাকে দেখ আপনাকে অ্যালার্ম জানানো হোক, তাহলে যেটা করবেন এই যে সাইলেন্ট মোড আছে সাইলেন্ট মোডটা আপনি অন করে দেবেন। আর এখানে আপনার যেটা আছে দেখুন, পরেরটা অ্যালার্ম ইন ভাইব্রেট মোড, তো আপনার অ্যালার্মটা আপনার ভাইব্রেট মোড যদি নিতে চান তাহলে আপনি এটা অন করে দেবেন। আর এখানে আপনার চার্জিং যে প্রোগ্রেসটা হয় আপনার যখন চার্জ চলাকালীন, যদি আপনার সেটা বার যে নোটিফিকেশন বার সেখানে যদি দেখতে চান তাহলে এটা অন করে দেবেন। আর এখানে আপনার আরেকটি আপনার আছে দেখুন অ্যালার্ম ওয়েন ফুল চার্জ, তো যখন আপনার মোবাইল ফুল চার্জ হয়ে যাবে তখনই অ্যালার্ম যদি আপনি নিতে চান তাহলে আপনি এখান থেকে সরাসরি এটা অন করে দিলে আপনার মোবাইলটা ফুল চার্জ হলে আপনাকে জানানো হবে। এখন আপনার এখানে যে বিষয়গুলো বলবো, আপনি যদি তাড়াতাড়ি আপনার মোবাইলটাকে চার্জ করতে চান তাহলে যেটা করবেন, এখানে আপনার এইগুলো আপনি সব টিক করে দেবেন, তাহলে আপনার মোবাইলটা আরও দ্রুত চার্জ হবে। আর এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন নোটিফাই করতে কত পার্সেন্ট চার্জ হলে আপনি নোটিফাই করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 100% চার্জে আমি এখানে টিক করে রেখেছি। আর এখানে আপনার যেটা আপনার মিনিট দেখা যায় দেখুন 30, 60, 90 মিনিট, তো এখানে কি আপনি যে কোনো একটা মিনিট দিতে পারেন। তো এইভাবে আপনারা খুব সহজে অ্যালার্মটা সেট করতে পারবেন, আপনার মোবাইল যখনই আপনার ফুল চার্জ হবে তখন আপনাকে জানিয়ে দেবে। আবার আপনি যদি মনে করেন যে আপনার আপনাদের বললাম যতটা আপনি চার্জের যে লেভেল সেটা আপনি সেট করবেন, সেই চার্জের লেভেলে জাস্ট চার্জটা আসলে আপনাকে জানিয়ে দেবে। তো আপনারা এইভাবে খুব সহজে করতে পারবেন। তো আজকে আপনাদের এটুকুই বলা ছিল, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।